अब तो आ रे आस पास आ रही बारात, करना इंकार बार बार देना साथ। আমরা এখন রয়েছি ইয়ামথুং ভ্যালিতে, একটু দাঁড়ালাম ফেরার পথে, 0 পয়েন্ট থেকে ফিরছি। ইয়ামথুং ভ্যালি ক্রস করে দাঁড়ালাম, দেখতে পাচ্ছ প্রচুর ফুল রয়েছে, এই জন্যই এটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়। তো বন্ধুরা, ইয়ামথুং ভ্যালি 0 পয়েন্ট থেকে ফেরার পরে আমরা একটু লাঞ্চ করে নিলাম। আমরা এখন আছি লাচুংয়ে। লাচুংয়ে এইটা ছিল আমাদের স্টে কাল রাতের, দ্য গোল্ডেন ট্রাউট। হোটেলটা বেশ ভালোই, হোটেল বলতে অ্যাকচুয়ালি এটা হোমস্টে টাইপের। তো আমাদের 1000 টাকা পার হেড নিয়েছে উইথ ফুড, যেটা অবভিয়াসলি ভালো। তো তোমরা যদি এখানে আসো তাহলে অবভিয়াসলি এটা দেখতে পারো। আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি লাচেনের দিকে, দেখা যাক কতক্ষণ লাগে। গুগল ম্যাপ এখান থেকে দেখাচ্ছে টাইম লাগবে প্রায় 2 ঘন্টা, আর 44 কিলোমিটারের কাছে। রাস্তার আপডেট আমি জিজ্ঞাসা করে যা জানলাম, রাস্তা মোটামুটি ভালোই আতে তাই, তো রাস্তা মোটামুটি ভালোই, তো সেক্ষেত্রে প্রবলেম বেশি কিছু হওয়ার নেই। তো আমরা এখন বেরোলাম লাচুং থেকে। তোমরা এটা এখন দেখছো লাচুং টাউনের ভিতরটা, আমরা ক্রস করছি। এখান থেকে সোজা গিয়ে হচ্ছে চুংথাং চেকপোস্ট, যেখান থেকে রাস্তাটা আবার ভাগ হয়ে যাচ্ছে লাচেনের দিকে। তো আমরা এখান থেকে চুংথাং অব দিয়ে যাব, চুংথাং থেকে তারপরে গ্যাংটকের সাইড থেকে এলে বাঁ দিক হচ্ছে লাচেন আর ডান দিক হচ্ছে লাচুং। এই রাস্তাটা আমরা কালকে রাত্রিবেলায় এসেছি, এক তো তখন প্রচণ্ড কুয়াশাও ছিল আর সেরকম কিছু দেখাই যাচ্ছিল না, আর তারপরে রাত্রিবেলা মাঝে মাঝেই আইটিবিপির গাড়িও যাচ্ছিল, যে কারণে আর তখন গোপ্রো ইউজ করিনি। এখান থেকে চুংথাং 19 কিলোমিটার, গ্যাংটক 115 কিলোমিটার। পুরো সাপের মতো বেঁকানো রাস্তা, এই যে ফুটে আছে রডোডেনড্রন। যেরকম রাস্তা তার পাশে সেরকম হচ্ছে সুন্দর ভিউ, কিন্তু ভিউয়ের উপর তো খুব একটা বেশি কনসেন্ট্রেট আমি করতে পারছি না, কারণ রাস্তাটা এতটাই একানো বাঁকানো যে অসুবিধা হচ্ছে। হ্যাঁ হচ্ছে ওটাই, এই জায়গাটা পুরোটাই রেস্ট্রিক্টেড এরিয়া, তো এইখানটা করে ভিডিও না করাই ভালো। তো আমি আবার কিছুক্ষণের জন্য গোপ্রোটা খুলে ভিতরে নিয়ে নেব, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এগিয়ে গিয়ে। गाए हम से नाराज रहना, सजाए हम तेरी बरात है ना, सवेरे दिन रात न पाए चैना, सुन लेना तुम्हें चाकर भी न चाहे, करे जो मन मानी मन न माने, मिली जो ये जो याद मिल के बाटे तेरे नाम। তিস্তা ব্রিজটা ক্রস করার পরে আমরা একটু দাঁড়ালাম, পেছনে দেখছো তিস্তা বয়ে চলেছে, আর আমরা যাচ্ছি এখন লাচেন। তো এই যে দৃশ্যটা, এটা কিছুক্ষণ দাঁড়িয়ে মানে উপভোগ না করলেই নয়, এতটাই সুন্দর। তো তোমরাও দেখো, তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গোপ্রো মোডে, জানি না কতক্ষণ। আসলে
এই জায়গাতে গোপ্রো চেকিংটা বেশ ভালোই চলছে, সো দ্যাটস ওয়াই আমি যতটা পারছি গোপ্রো ইউজ করা অ্যাভয়েডই করছি। শুধুমাত্র কিছু কিছু জায়গা যেগুলো মনে হচ্ছে সেফ এবং যেখানে আর্মির কোনো রকম কনস্ট্রাকশন আশেপাশে নেই, শুধুমাত্র আমি সেই জায়গাগুলোতেই গোপ্রো ইউজ করছি, আদার্স কোনো জায়গাতে নয়। বাদ বাকি এখানে মোবাইলে তোলা ভিডিও অ্যালাউড আছে, এটা আমি ঠিক বুঝলাম না যে গোপ্রো কী দোষ করলো অথচ মোবাইলে তোলা অ্যালাউড আছে। মানে গোপ্রো থেকে তো এখন আইফোন বা আদার্স যে মোবাইল ক্যামেরাগুলো বেরিয়ে গেছে তারা তো অনেক বেশি এফিসিয়েন্ট, জানি না এখানে গোপ্রোর দোষ কী। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি লাচেনের দিকে। লাচেন এখান থেকে আরও বাকি হচ্ছে 15 কিলোমিটার মতো, তো নেক্সট 15 কিলোমিটার আবার যাওয়ার পরে আমরা ওখানে হোটেল নেব, স্টে নেব। একটা জিনিস চোখে পড়লো, তোমাদেরকে দেখাই, এখানে একটা জলচক্র রয়েছে, মানে উপরে ঝর্ণার থেকে জল আসছে, তার কাছে ওটা বসানো থাকে টাইপ অফ টারবাইন, ওটা ওপরটা ঘোরে, ওখানে প্রেয়ারগুলো লেখা থাকে, এই হচ্ছে বেসিক ফান্ডা। আমরা খুব আস্তে আস্তে যাচ্ছি, হঠাৎ করে যদি সামনে আর্মি চেকিং চলে আসে তাহলে আমার গোপ্রোটা গঙ্গা প্রাপ্তি হয়ে যাবে সেই জন্য। তো যাই হোক, এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, সন্ধে সন্ধে হব হব ভাব, হালকা হালকা কুয়াশা রয়েছে। লাচেন এখান থেকে 14 কিলোমিটার, আমরা প্রায় চলে এসেছি। পাহাড়ে মোটরসাইকেল চালাতে সন্ধেবেলাটা বা এই সময়গুলো দারুণ লাগে, প্রচুর পরিমাণে ঝোড়া এদিক ওদিক থেকে আসছে, আর আমাদের বাঁদিকে ছিল এতক্ষণ তিস্তা। আমরা যে জায়গাটা যাচ্ছি গুরুদংমার লেক, সেটা তো তিস্তারই উৎপত্তি স্থল যেটা সেটাই। তো আমরা মোটামুটি অনেকটা এগিয়ে চলে এসেছি, ভিউ অসামান্য রাস্তার। বাড়ি থেকে বেরিয়ে আসা আমাদের হয়ে গেল 888 কিলোমিটার, জাস্ট আমি তাকালাম আর 87 থেকে 88 হলো। মোড়ের মাথায়, প্রত্যেকটা মোড়ের মাথায় অবশ্যই হর্ন দেবে, আর আস্তে আস্তে, আর তার মধ্যে সামনে থেকে অনেকগুলো বাইকার আসছে, এরা গুরুদংমার থেকে ঘুরে ফিরলো। ম্যাক্সিমাম সবাই এসে প্রথমে চুংথাম থেকে বাঁদিক মানে লাচেন আসে, এসে গুরুদংমার ঘুরে তারপরে অনেকে লাচুং ব্যাক করে, অনেকে গ্যাংটক ব্যাক করে। আমরাও কালকে সেই প্ল্যানিংয়েই আসছিলাম যে আগে লাচেন আসবো, কিন্তু লাচেনে কালকে হোটেল কোনো অ্যাভেলেবেল ছিল না, যে কারণে আমরা চলে যাই হচ্ছে লাচুং। এবং আজকে সকালবেলা যেরকম তোমরা দেখলে আমরা ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট এই দুটো জায়গা ঘুরে চলে এলাম। ইয়ামথাং ভ্যালি জায়গাটা আমার খুব একটা বিশেষ কিছু পছন্দ হয়নি, মানে যে জায়গাটা ইয়ামথাং ভ্যালি লেখা ছিল সেটা, কিন্তু ওই জায়গাটুকু অব্দি যাওয়ার যে রাস্তাটা, সেখানে আশেপাশে প্রচুর অর্কিড এবং অন্যান্য ফুল ছিল যেগুলো দারুণ লাগছিল দেখতে অবভিয়াসলি, কিন্তু যে জায়গাটা ইয়ামথাং ভ্যালি লেখা রয়েছে সেই জায়গাটা জাস্ট বুঝলাম জিরো পয়েন্ট যাওয়ার আগে একটা স্টপ, মানে ওখানে বসে চা মোমো ব্রেক এই সমস্ত কিছু নিলে এরকম। লাচেন বাকি রয়েছে আর 13 কিলোমিটার, জিরো পয়েন্ট জায়গাটা দারুণ লাগলো। সারা বছরই নাকি ওখানে বরফ থাকে, তবে একটা জিনিস, ওখানে গেলে গামবুটটা পারলে মাস্ট ক্যারি করো, না হলে হান্টার টাইপের কোনো শু, কারণ বরফ যেগুলো রয়েছে, বরফ আমি বুঝলাম ভিতর থেকে কিন্তু খোকলা, মানে নিচে জল রয়েছে, পা ঢুকে যাচ্ছে, তোমরা তো দেখেছো ওই ভিডিওতে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবো লাচেন, বাদ বাকি তোমাদের সাথে আবার কথা হচ্ছে লাচেন গিয়ে। ততক্ষণের মধ্যে আশেপাশে খুব ভালো কোনো সিনিক বিউটি যদি পাই তাহলে তো অবশ্যই সেটা তোমাদেরকে মোবাইল শট দেখাবই। গোপ্রোটা একটু ইউজ কম করছি, কারণ তো জানোই সিকিমে এখন কী চলছে, গোপ্রো আর ড্রোন পুরোপুরি রেস্ট্রিক্টেড। হ্যাঁ, কারণও আছে, কারণ দেখো অনেক মোটো ব্লগার বা অনেক ব্লগার আসে যারা এসে রেস্ট্রিক্টেড এরিয়াগুলোতে ড্রোন উড়িয়েছে, আমি যেটা শুনলাম। ঠিক এর আগেও একবার এইরকমই একটা ঘটনা হওয়ার ফলে উমলিংলা পাস বন্ধ হয়ে গেছিলো, সান্দাকফু বন্ধ হয়ে গেছে,
ভুটানেও মোরললেস সেম অবস্থা। তো আমরা যদি একটু রেসপন্সিবল না হই তাহলে তো আমাদের পরে যারা আসবে ঘুরতে তারা তো জিনিসগুলো আর পাবে না। তো এই জায়গাটা আমার মনে হয় বাদবাকি সবাই যারা আছে তাদের একটু ভেবে দেখা দরকার অবশ্যই। আর একটা ছোট্ট ঝর্ণা রাস্তার পাশে। চলো তোমাদের সাথে আবার কথা হচ্ছে আরও কিছুটা এগিয়ে গিয়ে।